দুপুরে খান নাই? আমি আপনার জন্য কি করতে পারি? বাবা আমি কানে শুনি না। আসসালামু আলাইকুম। সালাম দিছি। আমাকে চিনবেন না? কেমন আছেন আপনি? আমার বাসা পাশেই এইখানে। না, আপনি কি খাচ্ছেন? দুপুরে খাওয়া দাওয়া করেন নাই? দুপুরে খান নাই? ইস্টিয়ার মুড়ি কে দিছে আপনার? গোল্লা দিছে। কে দিছে? আপনার নাম কি? নাম আমার নাম ফাতেমা। আপনার ছেলে মেয়ে কয়জন? বেটা পুত্র কেউ নেই। আপনার স্বামী? কেউ নেই বাবা, আমার কেউ নেই। এই খাজার দাম আমি আপনার জন্য কি করতে পারি? আমি এগুলো বুঝি না বাবা। আমি আপনাকে কি সাহায্য করতে পারি? ও ভালাই বাবা, আমাকে কি সাহায্য করবেন বাবা? আমার কপালত কেউ নাই, সেও বুঝল ওষুধ দিল, আসছি আসি শুনি নাই চলে গেছে। নাই আমার কপাল মন্দ, কম্বল পাই নে কপাল মন্দ। কেন আপনার চেয়ারম্যান কম্বল দেয় না? না, খালি কয়লা আসুক। আসুক, খালি কয়লা আসুক, কয়বেলা আসুক। ব্যাগের মধ্যে কি বললেন? কি পান আর কি? আর নাই, আর কিছুই নাই। আদেশের চাউল আছে। আপনি কি বাড়ি বাড়ি ঘুরতেছেন? বাড়ি বাড়ি ঘুরে কি চাউল ইয়া করেন? বাড়ি বাড়ি ঘুরে কি চাউল নেন? ও না, একবারে দিছে আকো, একবারে দিছে আকো, হাইট পের পাইনে বেরবার পাইনে ভাত খাবার কা। তা আপনার বাসাটা কোথায়? হ্যাঁ, আপনার বাসা কোথায়? আমার বাসা চণ্ডীপুর। চণ্ডীপুর? এখান থেকে তো অনেক দূরে। কিছু এনে দিই, খাবার দাবার, খাবার এনে দিই। খাবার? খাবার খাবার, এগুলান খাবার নিয়ে আসি দিই। এগুলো নিয়ে আসবেন? কোন থাকি দোকান থেকে? না, এগুলো খাবার পাই না বা। অন্য কিছু? কেক? অন্য কিছু, অন্য কিছু নেবেন? আসি তাহলে। আসি বাবা। আপনারা কি করেন বাবা? কম তো আমরা কিছুই করি না, লেখাপড়া করতেছি। জি, হ্যাঁ আছে, সবাই আছে। এখানে আসছি, এসে আপনাকে দেখলাম ওখান থেকে এখানে বসা খাওয়া দাওয়া করতেছেন, তাই ভাবলাম যে আসি আপনার সঙ্গে একটু কথাবার্তা বলি। ও বাবা খান? হ্যাঁ, না না আপনি খান। দুপুরে কি শুধু মানে দুপুরে খাওয়াটা এখন খাইতেছেন? দুপুরে খান নাই? ভাত খাওয়ার পাইনি বাবা। আপনি খুশি হয়েছেন তো? আসি তাহলে আমি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।